আমরা যাব মার্কেটে, ওয়ালিদ মোটরসাইকেলে বসে আছে। ওয়ালিদ খুবই এক্সাইটেড, কখন মার্কেটে যাবে, সে আবার মার্কেটে যেতে খুবই ভালোবাসে গাড়ি কেনার জন্য। তো আজকেও থাকবে, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আমরা মার্কেটে চলে আসছি। এই তো এই দোকান থেকে ওয়ালিদের জন্য এই জামা কাপড় কেনাকাটা করলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জামা কাপড়। তারপরে আমি চলে আসলাম আরেকটা কাপড়ের দোকানে, এটা আমার সোয়েটার কিনে নিলাম। তারপরে চলে আসলাম ব্যাগের দোকানে, আমি একটা সাইড ব্যাগ কিনবো। তো ব্যাগগুলো আমি দেখতেছিলাম কোনটা কতটুকু সফট। তো ব্যাগগুলো দেখা গেছে কোনোটা মোটা চামড়া, কোনোটা নরম চামড়া। তো এগুলো আমি দেখে নিচ্ছিলাম। তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর ব্যাগ আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নেন। পরবর্তীতে আপনারা যখন ব্যাগ কিনবেন তখন হয়তো কালার ডিজাইন এগুলা সহজে চয়েস করতে পারবেন। তো এখানে বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। তো ওয়ালিদকে বলতেছিলাম তুমি কি ব্যাগ কিনবে কিনা, সে বলতেছে না। এখানে বড় ছোট কাপড়ের লেদারের অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে। তো বাচ্চাদের ব্যাগগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। তারপরে তো ওয়ালিদ কখন গাড়ি কিনবে একেবারে এক্সাইটেড, চলে আসলাম গাড়ির দোকানে। এসে এই তো গাড়িগুলো দেখতেছিলাম। তো আজকে বলতেছে ওয়ালিদ রিমোট কন্ট্রোল গাড়ি কিনবে, রিমোট দিয়ে চালাবে। তো আগে আরও অনেক গাড়ি কিনে দিয়েছিলাম, এই তো তার গাড়িটা কেনা হয়ে গেছে। আমরা ব্যাগে করে নিয়ে এই মার্কেট থেকে বেরিয়ে গেলাম, দাঁড়িয়ে আছে। তারপরে আমরা চলে আসলাম ওয়ালিদের আব্বুর কেনাকাটা করার জন্য। ওয়ালিদের আব্বু একটি টেইলারে ঢুকলো, এইখানে শার্ট প্যান্টের সেলাই করতে দেবে। শার্ট প্যান্টের কাপড় এখান থেকে পছন্দ করে নিয়ে নিছে, চয়েস করে তিনটা শার্ট তিনটা প্যান্ট। তো এই তো দর্জি এখানে মাপ টাপ রেখে দিল, এই তো দোকানের নাম। তো এখানে আমাদের কাজ শেষ, আমরা আবার মোটরসাইকেল দিয়ে চলে আসতেছি। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি আবার মোটরসাইকেলে বসে বসে একটু ভিডিও করতেছিলাম। তো ওয়ালিদ বলতেছিল চলো রেস্টুরেন্টে যাই। তো আমরা কিন্তু বেশ কিছুক্ষণই ঘোরাঘুরি করলাম। তো সামনে এসে বলল ডাল বড়া বা পেঁয়াজি, আর এটা আলুর বড়া, খেতে অনেক ভালো লাগে। তো আমি কিনে নিলাম। তারপরে ওয়ালিদ যেহেতু বলতেছিল রেস্টুরেন্টে, ভাবতেছি রাত হয়ে গেছে তাইলে কিনে বাসায় নিয়ে যাই। তো এখান থেকে আমরা বিরিয়ানি কিনে নিলাম। তারপরে তো আমরা বাসায় চলে আসলাম। তো ওয়ালিদ উঠতেছে আর তার আব্বুকে ডাকতেছে, আব্বু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ওর আব্বু নিচে মোটরসাইকেল ডাকতেছে। তো সে এসে দরজায় নক করতেছে, কিন্তু দরজায় তো লক করা। হে তো সে বলতেছে আমি কিভাবে ভিতরে যাব। তো যাক, আমরা লক খুলে তারপরে ভিতরে ঢুকে গেলাম। জামা কাপড় ছেড়ে হাত পা পরিষ্কার করে তারপরে এই যে আগে ডালের বড়াগুলো আমি খেয়ে নিলাম, কারণ এগুলা গরম গরম খাইতে অনেক ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে খাইতে, গরম গরম খাওয়া অনেক ভালো। আমি যখনই মার্কেটে যাই এটা সামনে পড়ে তখনই আমি কিনে নিয়ে আসি, আপনারাও খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। তারপরে ওয়ালিদ তো বিরিয়ানি খাবে, ও খুবই বিরিয়ানি খাওয়ার জন্য এক্সপার্ট, এবং তার খুব পছন্দ এইসব খাবার, বিরিয়ানি খিচুড়ি ফ্রাইড রাইস। তো তাড়াতাড়ি তাকে আগে খাবার দিয়ে দিলাম, সে তো খাবারের জন্য বসে পড়ছে, খাওয়া শুরু করে দিছে অলরেডি। তো তার সাথে সাথে আবার বিড়ালটাও চলে আসলো, সে ওদিকে বিড়ালও দেখতেছে আবার খাবারও দেখতেছে। তো বিড়ালকে খাবার দিব, বিড়ালকে আগে একবার খাবার দিছে, ওটা শেষ করে দিছে, আবারও কিছু দিয়ে দিলাম। বিড়ালও বিরিয়ানি পছন্দ করে, মাছ মাংস এগুলো বেশি পছন্দ করে বিড়ালেরও। তো ওয়ালিদও খাচ্ছে, সে কি একাই খাবে না আমি খাওয়াই দেবো বুঝতেছে না, সে আমার হাত টেনে নিয়ে খাওয়া শুরু করছে, আবার বলতেছে যে বিড়ালকে আগে দিছে। তাই সাথে সেভেন আপও আমরা নিয়ে আসছিলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কি কি মার্কেট করছি এটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাচ্ছি। এই তো ওয়ালিদের মার্কেটগুলো, ওয়ালিদের জন্য রেড কালার গেঞ্জি নিলাম, দুইটা প্যান্ট নিলাম।
এই যে এই কালারের একটা প্যান্ট ওর পরাতে আছে, আবার আরেকটা নিলাম, আবার একটা ব্ল্যাক কালার নিলাম, কালো কালার। তো ওয়ালিদের জন্য রেড কালার নিলাম, ওয়ালিদ ফায়ার ফাইটার গেঞ্জি পছন্দ করে তাই। তো আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আমাদের মার্কেটগুলো কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে, কোথাও কোনো খারাপ কিছু থাকলে কমেন্টস করে জানাবেন এবং ভালো হলেও কমেন্টস করে জানাবেন। আর এই ব্যাগটা আমি কিনে নিলাম, কফি কালার ব্যাগ, আগে আর অন্য অন্য কালার ব্যবহার করছি তাই এবার আমি কফি কালার ব্যাগটা নিলাম। তো ব্যাগটা অনেক সুন্দর, তিনটা চেন আছে উপরে, ভিতরের দিকে একটা চেন আছে, উপরও একটা পকেট আছে। এই তো একটা সাথে লিপ জেলও কিনে নিলাম। তারপরে এই তো আমার সোয়েটারটা। তো সবার কাছ থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।